ওটা রাস্তার সড়কের ব্যাপার, ওটা সড়ক বুঝবে, ওটা তো আমাদের ব্যাপার না। আমাদের যেটা চান্দা উঠে বা আমাদের যেটা দৈনন্দিন যারা কাজ করে, যারা কাউন্টারে থাকে, তাদের জন্য প্রত্যেক জেলাতেই একটা টাকা তারা নেয়, সেটা হলো 30 নট মোর দেন 30 টাকা, মালিক সমিতি 30 টাকা, এটা সরকার কর্তৃক অনুমোদিত। সুতরাং এর বেশি যদি কেউ কোথায় নিয়ে থাকে, তাহলে সেই মালিক সমিতি বা সেই এলাকার যারা গাড়ি চালায়, যাদের কাছ থেকে চান্দা যদি কেউ নেয়, তাহলে তারা পুলিশকে ইনফর্ম করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এটা দেখবে বা ডিবি দেখবে বা পুলিশ দেখবে, অর্থাৎ মানে পুলিশের যারা কর্মকর্তা আছেন তারা এটি দেখবেন। এবং টার্মিনালে যদি কোনো অবৈধ দোকান বা এই ধরনের কিছু হয়, সেটি দেখবেন বিআরটিএ সেগুলো দেখতে পারেন। এবং সেটা লোকাল যদি সিটি কর্পোরেশন হয়, আমরা টার্মিনালের কথা বলছি না, মোশাররফ রহমান রাঙ্গা, আমরা বলছি সড়কগুলোতে যে দোকান বসছে, গাড়ি অবৈধভাবে পার্কিং করা হচ্ছে, চায়ের দোকান, নানা রকম দোকান বসানো হচ্ছে, এই যে চাঁদাগুলো তোলা হচ্ছে, এই টাকাটা যায় কোথায়? রাস্তার পাশে চায়ের দোকান হলে সেটা আমাদের দায়িত্ব না তো, সেটা তো সড়কের দায়িত্ব, সরকার দায়িত্ব, সড়ক 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 মানে আপনি রাজনীতি হিসেবে আপনার কাছে আমি উত্তরটা চেয়েছি যে কার দায়িত্ব? আমি তো আমি স্থানীয় সরকার মন্ত্রী ছিলাম, আমাদের যেটা আমাদের দায়িত্ব সেটা হলো টার্মিনাল বা সেটা হলো সিটি কর্পোরেশন। আর যদি এটা সড়ক পরিবহনের রাস্তা হয়, অর্থাৎ এটা ছিল একসময় সহজ, পরে সেতু এবং ইয়া মন্ত্রী ওনাদের মন্ত্রণালয়ের অধীনে, রাস্তাটা তারা দেখবে, তারা রাস্তা যদি এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে যে চাঁদা তোলা হচ্ছে, দোকান বসিয়ে নানাভাবে ধারণা কি আছে, আপনি কি স্বীকার করেন? না, এটা এখন কেমনে কোন জায়গাটায় হচ্ছে আমাকে স্পেসিফিক বললে আমি সেই জায়গাটা দেখতে পারি। টার্মিনালের ভিতরে যদি হয়, ঢাকার ভিতরে, সেটা তাহলে সিটি কর্পোরেশন দেখবে কি হচ্ছে, কোথায় দোকান বসছে, এবং তার কারণে গাড়ি চলাচলের কোনো ব্যাঘাত সৃষ্টি হলে আমরা অবশ্যই কমপ্লেন করব, সেটা সিটি কর্পোরেশন তখন সেটা দেখবে। মোশাররফ রাঙ্গা, আরেকটি প্রশ্ন, যেটি মাদারীপুর যে সড়ক দুর্ঘটনাটি ঘটলো এবং একটি গাড়ি ছিটকে পড়ে গেল, সেই চালকের হ্যাবি গাড়ি চালানোর লাইসেন্স ছিল না এবং 30 ঘন্টা সে অর্থাৎ ঘুমাতে পারে, 48 ঘন্টা 30 ঘন্টা সে টানা গাড়ি চালিয়েছে, তাহলে এই দায়িত্ব কার, কেন হলো? আপনারা তো সড়ক মানে পরিবহন মালিক সমিতির সভাপতি, আপনি কি বলবেন? একটা এক একজন মালিকের একের অধিক গাড়ি থাকে, অর্থাৎ কারো 250, কারো 500, কারো 1500 এরকম গাড়িও আছে, কারো 2000 গাড়িও আছে। সুতরাং কোন ড্রাইভার কখন ঘুমাবে, কোন ড্রাইভার কখন গাড়ি চালাবে, এইটার প্রত্যেক জায়গাতেই তাদের একটা ম্যানেজার থাকে, ম্যানেজার দেয়া হয়, ম্যানেজার এই 100 গাড়ি, ম্যানেজার 500 গাড়ি, তারা দেখাশোনা করে, এটা মালিক দেখাশোনা করে না। তারপরেও এই গাড়িটা এর আগেও অ্যাক্সিডেন্ট করেছে এবং এই গাড়িটার ওই রুটে চলাচলের কোনো অনুমতি নাই, অনুমতি কিন্তু নেই ওখানে যা চলাচল করতার, এবং সেই কারণে সে এখানে যা ইচ্ছা তাই করেছে এবং এর আগেও অ্যাক্সিডেন্ট করেছে, এবার অ্যাক্সিডেন্ট করে আগে নিজেই মারা গেছে, সে নিজেই মারা গেছে। সুতরাং আমি মৃত ব্যক্তির সম্পর্কে কিছু বলতে চাই না, যদি সে তাকে প্রেসার করা হয়েছে কিনা এবং এর কারণে মালিককেও না মোশাররফ রাঙ্গা, তাহলে কি আপনার মালিকই কোনো দায়বদ্ধতা নেই যে গাড়ি যে নষ্ট হয়ে গেল, কার ক্ষতি হলো, ম্যানেজারের না মালিকের, কার ক্ষতি হলো? এতগুলো প্রাণ ঝরে গেল, এর দায়িত্ব নেবে কে তাহলে? এটা মালিকের বিচার হবে, এখন মালিক যদি অন্যায় করে থাকে, অন্যায় তো যদি রোড পারমিট না থাকে তাহলে অন্যায় অবশ্যই অন্যায় হয়ে গেছে এটা, এবং এর জন্য সমিতি আমরা আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা যেটা সেটা নেয় আর আমরা নিবো।